ওয়েলকাম ভিউয়ার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে এসেছি দেখো এই প্রশ্নগুলো প্রচণ্ড পরিমাণে করা হচ্ছে অ্যাকাডেমিতে তো আমি তোমাদের প্রথমেই বলবো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা ছোটো মানে ছোটো অক্ষরে টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি ঠিক আছে টিউব সায়েন্স লার্নিং একাডেমি লার্নিং একাডেমি। যে তোমাদের যে দু হাজার কুড়ি একটা স্পেস দেবে না অ্যাট দ্য জিমেল ডট কমে তোমরা পাঠাও দাও পাঠিয়ে দাও আমি তোমাদের বলছি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই ফিডব্যাক দেওয়া হবে তোমাদের বড় বড় মানে প্রশ্ন এবং আমি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ ভরে যাচ্ছে তো ডেফিনেটলি আমি তোমাদের জন্য বললাম টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি তোমাদের দু ঠিক আছে লার্নিং অ্যাকাডেমি গোটাটা লিখতে হবে একটা স্পেলিং একটা স্পেস দেবে না অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠিয়ে দাও ডেফিনেটলি তোমাকে রিপ্লাই ব্যাক করা হবে আর ডে আর এইবার দেখো তোমাদের অবজেকশন রিলেটেড অনেকজনের অনেক বক্তব্য ছিল তোমাদের অনেকজন বলতে পারো যে স্যার অবজেকশান রিলেটেড কী করবো এবং অবজেকশানে দেখো অবজেকশান রিলেটেড সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা আমাদের লাইভ সেকশানে দিয়ে দিয়েছি এবং আমাদের ভিডিও সেকশানে আপলোড আছে কোন কোন অব প্রশ্নগুলো তোমরা অবজেকশান করলে নাম্বার পাবে কোন কোন প্রশ্নগুলো অবজেকশন করলে কোনো নাম্বার পাবে না কারণ তক্কা তুমি করতে তকাতকি করতে পারবে না যে সমস্ত প্রশ্ন রিজিট অ্যান্সার তার কোনো তোমার এক্সট্রা কোনো কনসেপ্ট থাকে না ফলে সেই রেসপেক্টে ভেবেচিন্তে করবে নালে কিন্তু তোমাদের পয়সা নষ্ট হবে আমি বারবার বলে দিয়েছি আমি জাস্ট আজকে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যেটা সব প্রত্যেকের প্রত্যাশিত প্রশ্ন অনেকজনার এ কাস্ট হিসেবে কত আসছে কাস্ট হিসেবে বিরাশি আসছে অনেকজনের জেনারেল ক্যান্ডিডেট হিসেবে নাইনটি টু আসছে তো তাদের বা নাইনটি ওয়ান আসছে তাদের জন্যই এই প্রশ্নটা এবং তারাই সবচেয়ে বেশি মানে এই প্রশ্নটা করছে যে রিভাইস অ্যান্সার কি দিলে নম্বর কি কমে যেতে পারে দেখো স্পেসিফিক কিছু প্রশ্ন আছে যেগুলো একটু ডাউট ঠিক আছে যেমন ধরো পাবিক মূল্যায়ন ফরেটিভ ইভ্যালুয়েশনস সেটা নিয়ে একটা ডাউট ব্যাপক ডাউট তারপর তোমার ধরো সামান্তরাল যে কনসেপ্টটা অনুরূপ কোণের ওটা ঠিকই আছে ধারণার জন্য প্রথমটা বিটাও ঠিক হতে পারে ফলে দুটো প্রশ্নই কিন্তু ঠিক হবে দুটো উত্তরই ঠিক হবে ফলে ওই রেসপেক্ট তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের দুটো আমি এখনও দেখতে পাচ্ছি দুটো থেকে তিনটে ঠিক আছে তিনটে মতো প্রশ্ন যেটা তোমাদের পরিবর্তন হতে পারে ঠিক আছে আর হকবেনের নাম্বার তো সবাই পাবে আশা রাখি ঠিক আছে এইবার এই মানে তিনটে প্রশ্ন নিয়ে কিন্তু প্রচুর জনের প্রচুর ডাউট ঠিক আছে এইবার যদি খুব খুব কম সম্ভাবনা খুব কম মানে সেটা টেন পারসেন্টও সম্ভাবনা বলা যাবে না বলা যাবে মানে বলা যাবে না তার কারণ যেটা অ্যান্সার দিয়েছে যেটা অ্যান্সার দিয়েছে সেটাই থাকবে অন্য কোনো যদি তুমি ভ্যালিড বলে প্রমাণ করতে পারো তাহলে সেটাও কিন্তু অ্যান্সার হবে ঠিক আছে ফলে দুটো প্রশ্নের উত্তর ঠিক হতে পারে এখনও অবধি যেটুকু খবর এবং এটাই হবে তুমি যদি ভাবো না ওটা ভুল হয়ে নতুন কোনো ঠিক হবে তার মধ্যে সেরকম তিনটে প্রশ্ন আছে যেটা ধরো এরকম হতে পারে ঠিক আছে তাও সম্ভাবনা খুবই ক্ষীণ ফলে সেইটার তোমরা চিন্তা করো না যদি দুই নম্বর এক নম্বর কমে যায় বা কোনো অন্য কোনো অপশান ঠিক করে তাহলে সেটা হতে পারে দুই থেকে তিন তার বেশি কিন্তু হবে না সবাই যে বলছে সাত আটটা দশটা প্রশ্ন ভুল ছিল দেখো এগুলা মন গড়া কত অত সহজ নয় ঠিক আছে তার কারণ তুমি যেমন বই দেখাবে তেমন অন্যান্য বইও কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু অ্যান্সার প্রকাশ করা তাহলে বইতে সমস্ত বই যে গ্রহণযোগ্য হবে তা কিন্তু নয় যেমন দেখো কার্বন মনোক্সাইডের যে কনসেপ্ট কার্বন মনোক্সাইড যদি তুমি ভালো করে দেখো তোমরা যত বই আছে খুব কম বই পাবে কার্বন মনোক্সাইডকে গ্রিন হাউস গ্যাস বলছে যখন কোনো জায়গায় জীবাশ্ম জ্বালানি জ্বালানো হয় আগ্নেয়গির অগ্নুৎপাত হয় তখন কার্বন মনোক্সাইড গ্যাস হিসেবে বেরোয় এবং সেইটা আমাদের নেচার ওয়ার্মেটিক কন্ডিশনের জন্য কিন্তু তোমার ভ্যালিড ফলে সেই রেসপেক্টে ন্যাচারালভাবে কিন্তু আমরা বলা যেতে পারে না নাইট্রিক অ্যাসাড অ্যাসিড কিন্তু আমরা নাইট্রিক অক্সাইডকে কিন্তু আমরা বলতে পারি একবারে তোমার হচ্ছে গ্রিন হাউস এফেক্ট ফলে সেই রাসপেক্টটা তোমরা বলতে আনিশ আনিস চট্টোপাধ্যায়ের বই এটা আছে অনেক জায়গায় তোমরা ভালো করে নেট ঘাটবে বিভিন্ন বই দেখবে বিভিন্ন ক্লাস নাইন টেনের প্রিভিয়াস বই দেখবে বর্তমান বই দেখবে সেখানে দেখবে ওই জীবাশ্ম জানানির কনসেপ্টটা এবং আড ডিগরির কনসেপ্টটা কিন্তু তুলে ধরেছে ফলে অত সহজে কিন্তু তুমি ওকে ভ্রান্ত প্রমাণ করতে পারবে না ঠিক আছে ফলে পাঁচশো টাকা নষ্ট হবে ঠিক আছে এবার করলে পরে দশজন গ্রুপের মধ্যে একজন করো মনে রাখবে একজন করলে সবাই তার লাভবান পাবে সবাই করতে যেও না যে আমার ইচ্ছা আমি করবো আমি পাঁচ ছটা করে নেবো করে কিন্তু কোনো লাভ হবে না এইবার দেখো যেটা আমি বলার জন্য এই ইটা করলাম যে যেটুকু আমি দেখলাম যে বিভিন্ন প্রশ্নপত্র তথা প্র্যাকটিস সেটের যে সমস্ত উত্তরগুলো দেওয়া রয়েছে উত্তরগুলো প্রাইমারি বোর্ডের উত্তর মানে প্র্যাকটিস সেট বলতে দেখো আরিয়ান্তের একটা প্র্যাকটিস সেট আছে যেটা যদি ভালো করে দেখো দূর থেকে তিনটা সিডিপির প্রশ্ন পাবে তারপর তুমি ভালো করে দেখবে ম্যাথের প্রশ্ন পাবে সেই রেসপেক্টে তোমরা দেখবে যে যা প্রশ্ন তাই তুলে দিয়েছে এবার জানো তো একটা রিদা পাবলিকেশানের প্র্যাকটিস সেট তারপর বিভিন্ন প্র্যাকটিস সেটের ছবি পাঠিয়েছে অত বই আমার কাছেও নেই ছাত্র ছাত্র ছবি পাঠিয়েছে এবং যেখানে চাকার পরিধির কনসেপ্টে চাকার পরিধির দৈর্ঘ্য দেওয়া রয়েছে যেটা মানে প্রাইমারি বোর্ড দিয়েছে এবার তুমি এটা অবজেকশন করতেই পারো যে ওই বই ওটা ভুল আছে কেন পরিধি আর পরিধি দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য কী এবার দেখো পরিধি আমি চাকার বৃত্তের পরিধি কত তখন তুমি কখনোই বলবে না টু আর সেম বলবে কি বলবে না তো কিন্তু যখন বলবো বৃত্তের পরিধির দৈর্ঘ্য কত তখন তুমি বলবে বারো সেমি তার মানে কি তুমি সেখানে রেডিয়াসটা বসিয়ে আর মান বার করেছো এবার তুমি দেখো দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স তোমাকে কোনো একাডেমি বলবে না সবাই বলবে অবজেকশন করো অবজেকশান করো কিন্তু যখনই আমি জেনেছি যে এটা একটা সত্যি তো ঘটনা আমি নিজেও ম্যাথামেটিক্সের আমি আমার এটা মনে হয়েছে যদি তোমাকে আমি বলি বলো বৃত্তের পরিধি কত তখন তুমি কী বলবে আমাকে বলবে টুপায়ার তখন তো বলবে না আর সেমই বলবে বল বলবে তো কিন্তু যদি তোমাকে বলি বলো অতিক্রান্ত দূরত্ব কত তখন তুমি তো দৈর্ঘ্যে ককটা বলবে বৃত্তের পরিধির দৈর্ঘ্য বলবে তো সেই রেসপেক্টে তুমি এবার বলতে পারো স্যার অতিক্রান্ত দূরত্ব পরিধির মতো তফাতটা কী তখন সে বলবে অতিক্রান পরিধি বলতে কে বোঝায় যেখানে কোনো ইউনিট না দিলেও চলবে কিন্তু পায়ার থেকে যে মানটা বাড়াবে ডেফিনেটলি একটা ইউনিট থাকবে যেটা লেন্থ ইমিট ফলে সেই রেসপেক্টে অনেক অবজেকশন আছে ফলে ভুল প্রমাণ করাটা খুব মুশকিলের ব্যাপার ঠিক আছে হকবেন ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশনস এবং ওই যে ব্লুক্লে ডি এর যে যে প্রশ্নটা গন্ডগোল ছিল ম্যাথে সেটা মোটামুটি ধর এই দুই তিন মার্ক আরেকটা প্রশ্ন হয়তো থাকতে পারে আমার এই মুহূর্তে মাথায় আসছে না সেটা কিন্তু একটু প্রবলেমেটিক তোমার নাম্বার বাড়তে পারে তো সেই জন্য দুটো প্রশ্ন যদি এরকম হয় যে অন্য উত্তর আগে উত্তরটা ভুল হয় কোনো উত্তর যদি একবারেই গ্রহণযোগ্য না হয় সেটা কেটে দিয়ে অন্য কোনো উত্তর দিল এবার পাবিক মূল্যায়ন ফরম্যাটিভ ইভ্যালুয়েশান কিন্তু ডাহা ভুল প্রশ্ন ঠিক আছে তো ফলে সেই রেসপেক্টে কিন্তু সবাই নাম্বার পাওয়ার কথা ফলে আমার ব্যক্তিগত ইমত থেকে কেন জানি না মনে হয় একটা উত্তর এক নম্বরও কারো কমবে না বরং বাড়লে পরে বাড়বে কারণ হকবেনে যদি নাম্বার দেয় চাকার পরিধিতে যদি নাম্বার দেয় আর ফর্মেটিগুলেশন তিন করে সবার বাড়বে ফলে অনেকজন কোয়ালিফাই করবে এবং যদি তোমরা বলো যে তিন করে কমবে তাহলে কমতে পারে এবার তুমি আমি চাকার পরিধি প্রমাণ নাই করতে পারি তুমি অবজেকশন করলে যে প্রমাণ করতে হবে তার কোনো ব্যাপার নেই হকবেন হেগেন যে কনসেপ্টটা সেটা তো হয়তো সবাইকে দেবে ফলে একটা প্রশ্ন যেগুলো ভুল করেছে সেটা দিয়েই তোমরা নাম্বার পেতে পারো নতুবা নাম্বার পাওয়ার চান্স খুব কম এইবার আবার হকবেন আর হেগেনের মধ্যে কেন বলছি নাম্বার পেতে পারো তার কারণ হেগেন যে কনসেপ্টটা সেই হেগেনের মধ্যে তোমার হচ্ছে হেগেন কিন্তু আলাদা ব্যক্তিত্ব ফলে আর হকবেন কিন্তু আলাদা ব্যক্তিত্ব ফলে আমি বলছি পাঁচটা প্রশ্ন মতো আমি দেখিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে সেই পাঁচটা প্রশ্ন তোমরা ফাইট করতে পারো বাকি কোনো প্রশ্নেই ফাইট করতে পারো ঠিক আছে তো যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা ওই পাঁচটা প্রশ্নের বাইরে যারা করবে খুব ভেবেচিন্তে করবে এবং তার বাইরে করলে পরে হয়তো ফেসে যেতে পারো আর সেই পাঁচটা প্রশ্ন তোমরা কিন্তু ফাইট করতে পারো তার কারণ আমি ডকুমেন্টস দিয়ে দিয়ে দিয়েছি কপি দিয়ে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই দেখো তো আমি যা দেখছি প্র্যাকটিস এটা যা উত্তর যে তাই উত্তর তুলে দিয়েছে সেই উত্তর কোনো চেঞ্জ করেন ঠিক আছে এবার সেইটা নিয়ে তোমরা তোমাদের মতামত রাখবে ঠিক আছে ফলে আনসার কি যদি রিভাইজড আনসার কী দেয় খুব চেঞ্জ হবে না চেঞ্জ হলেও একটা দুটো চেঞ্জ হবে যদি সেটা চেঞ্জ হয় মনে রাখবে দুটো করে উষ্ণ প্রশ্ন ঠিক হবে দূরে করে উত্তরই ঠিক হবে ফলে সেই রেসপেক্টে সেদিক দিয়ে কোনো টেনশন করো না রিল্যাক্সে তোমরা ইন্টারভিউ প্রিপারেশান নাও আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলো না কারণ এই নিয়ে প্রচুর বিভ্রান্তমূলক তথ্য মার্কেটে ছড়িয়ে আছে ডেফিনেটলি তোমরা লাইক করো সেশানটাকে এবং নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ